নমস্কার বন্ধুরা, কেন্দ্রের নতুন উপহার আসছে আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বাংলাতে। ভারতীয় রেলের পূর্ব সেক্টরে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে। জানা যাচ্ছে হাওড়া থেকে পুরী পর্যন্ত চলাচল করবে এই ট্রেন। প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় যে বিপুল সংখ্যক পর্যটক পুরী, ভুবনেশ্বর সহ উড়িষ্যার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান, তাদের কথা মাথায় রেখেই বন্দে ভারতের একটি ট্রেন এই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই বন্দে ভারতের এই নতুন ট্রেনটির ঘোষণা করা হতে পারে। খুব অল্প সময়ে যাতে গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য এই ট্রেনে খুব সীমিত কয়েকটি স্টপেজ থাকবে বলে জানা যাচ্ছে। হাওড়া থেকে পুরী পর্যন্ত চলবে এই দ্রুতগতির ট্রেন। মাত্র 5 থেকে 6 ঘণ্টাতে পৌঁছে যাওয়া যাবে পুরী। সম্প্রতি নববর্ষের দিন হাওড়া নিউ জলপাইগুড়ি এবং মকর সংক্রান্তির দিন সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা ছিল এরপরই বন্দে ভারতের নবম ট্রেনটি দিল্লি থেকে জয়পুর রুটে চালু করা হতে পারে। তবে এই রুটে ট্রেন চালুর জন্য জয়পুর সেক্টরে হাই রাইজ ওভারহেড ইকুইপমেন্টের কাজ করতে হবে। এই কাজ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলেই হাওড়া পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।